আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কি টাইটেল থাম্বনেল দেখে ভয় পাইছেন, হাসতেছেন, একটু ঘৃণা লাগতেছে? ছারপোকার নাম লেখছি দেখে। আসলেই টাইটেলটা কি? প্রধান টাইটেলটা হচ্ছে বেশি সিসিতে ছারপোকার আক্রমণ। অর্থাৎ এই যে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত বাংলাদেশের রাস্তায় বৈধভাবে চলাচলের জন্য সরকার অনুমোদন দিছে, এইটা এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না। তো তাদেরকে আমি নাম দিছি হচ্ছে ছারপোকা। তো এই জন্যই লেখছি বেশি সিসিতে ছারপোকার আক্রমণ। এরপরে আজকে যে ব্যাপারে কথাবার্তা বলবো সেই ব্যাপারের একটা শিরোনাম দিছি, সেটা কি দিছি? 165 সিসির উপরে 375 পর্যন্ত রেজিস্ট্রেশন হবে, তো এই ব্যাপারটা আজকে আমরা ক্লিয়ার হব। ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, অনেক আলোচনা হবে, অনেক বিশ্লেষণ হবে, আশা করব পুরোটা ভিডিও মন দিয়ে শুনবেন। এই সময়ের জন্য এই কথাবার্তাগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা আসলে এই যে টপিকটা আমি সিলেকশন করেছি যে বেশি সিসিতে ছারপোকার আক্রমণ, এইটা নিয়ে কিন্তু কয়েকটা ধারাবাহিক হবে। আজকে হচ্ছে প্রথম পর্ব, কয়টা ধারাবাহিক করব আমি জানি না, এজন্য বলতে পারতেছি না। আজকে হচ্ছে প্রথম পর্ব, চলেন আমরা প্রথম পর্ব স্টার্ট করে দিই। তো এই যে বললাম বেশি সিসিতে ছারপোকার আক্রমণ, তো ছারপোকা কি প্রাণী, কারা কারা চিনেন কমেন্ট করেন। আমার মনে হয় বিশেষ করে যারা ব্যাচেলর লাইফ কাটাইছেন, ছারপোকার কামড় খান নাই এমন একজন ছেলে বা মেয়ে খুঁজে পাওয়া যাবে না। মেয়েদের চাইতে ছেলেদেরকেই ছারপোকা বেশি আক্রমণ করে, কারণ মেয়েরা অনেক বেশি সাজানো গোছানো থাকে, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো মেয়েদের চাইতে আমার অভিজ্ঞতায় বলে ছেলেরা ব্যাচেলর লাইফে ছারপোকার যন্ত্রণা ভোগ করছে সবচাইতে বেশি, আমি নিজেও কিন্তু প্রচুর ভোগ করছি। তো এই রকম ছারপোকা, মানে ছারপোকা কি করে, রক্ত শুষে, ঠিক আছে? তো এই ধরনের একটা আচরণ শুরু করছে বাংলাদেশে সিসি লিমিটটা বৃদ্ধি করার পরে এবং নতুন একটা মোটরসাইকেল উদ্বোধন হওয়ার পরে এক শ্রেণীর মানুষ। তো ওই মানুষগুলোকে আমি নাম দিছি ছারপোকা। ওই মানুষগুলারে আস্তে আস্তে আসবো, যেহেতু কয়েকটা পর্ব হবে। তো এখন আমাদেরকে একটা বিষয় পানির মতন পরিষ্কার হইতে হবে, যে আসলে আমরা 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত অনুমোদন পেয়েছি কি পাই নাই, ঠিক আছে? তো চলেন আগে আমরা এই বিষয়টা পানির মতন পরিষ্কার করে জানি এবং বুঝি, যেহেতু এরই মধ্যে ওই ছারপোকাগুলা রক্ত চুষতে শুরু করছে এবং প্রচার করতে শুরু করছে, প্রচার না অপপ্রচার করতে শুরু করছে যে বাংলাদেশে মানে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত রেজিস্ট্রেশন এর নিয়ম নাকি এখনো চালু হয় নাই এবং এটা নাকি হবে না, তারা এমন কথাও বলতেছে। তো চলেন আমরা প্রথমে আগে জানবো যে আসলে বাংলাদেশে রেজিস্ট্রেশন মানে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত বৈধভাবে চলাচলের অনুমোদন সরকার দিয়েছে কিনা। তো প্রথমে আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি কিন্তু একটা অনুষ্ঠানে মোটরসাইকেল খাত সংশ্লিষ্ট বাংলাদেশের যারা আছেন শিল্পোদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, তাদের কিনে একটা বৈঠক করে অনুমোদন দিয়ে দিছে একটা বৈঠকে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল সর্বশেষ বাধা বাংলাদেশে সিসি লিমিট বৃদ্ধির বিষয়। তো যখন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণাটা দিয়ে দিছে, তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে সত্য সত্য ধরে নিছি যে সত্য সত্যই 165 থেকে 375 সিসি পর্যন্ত বাংলাদেশের রাস্তায় বৈধভাবে আমরা মোটরসাইকেল রাইড করতে পারবো। এরপরে একেবারে পাকাপাকিভাবে সত্য হিসাবে এটা আমাদের সামনে প্রমাণ দিছে যেদিন বিআরটিএ তাদের ওয়েবসাইটে এই যে 165 সিসি থেকে 375 সিসি পর্যন্ত বাংলাদেশের রাস্তায় বৈধভাবে চলাচল করতে পারবে এই বিষয়টা যখন লিখিত আকারে প্রজ্ঞাপন হিসেবে জারি করে। তো বিআরটি এর সেই প্রজ্ঞাপনটা কিন্তু জারি হয়েছিল 11 অক্টোবর 2023 বিআরটি এর ওয়েবসাইটে, ছবি কিন্তু দেখাই দিছি। অর্থাৎ এই প্রজ্ঞাপনটা আমাদেরকে প্রমাণ করে যে বাংলাদেশ সরকার বাংলাদেশের রাস্তায় বৈধভাবে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমোদন দিয়েছে, রেজিস্ট্রেশন করা হবে। এরপরে আমরা আসব
আর একটু গভীরে। ছারপোকারা যে কারণে লাফাচ্ছে, আস্তে আস্তে আমরা সেই কথার দিকেই কিন্তু এগোচ্ছি। সুতরাং মনোযোগ কিন্তু হারানো যাবে না, প্রয়োজন হলে একটু রেস্ট নিয়ে আসতে পারেন, কিন্তু মনোযোগ কিন্তু হারানো যাবে না। তো 8 অক্টোবর 2023 মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়, আবার হাইকোর্ট ওইটার প্রেক্ষিতে একটা রুলও জারি করছে 10 অক্টোবর। বিআরটি এর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রকাশ হয়েছে 11 অক্টোবর। তো এবার আমাদেরকে একটু দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে রিট পিটিশনে কি বলেছে এবং এইটার প্রেক্ষিতে হাইকোর্ট কি জানতে চেয়ে রুল জারি করেছেন। এই রিট পিটিশন এবং রুল সংক্রান্ত একটা ডকুমেন্ট আমি কিন্তু ছবি আকারে দেখাই দিলাম। তো এইখানে যা যা লেখা আছে এগুলোর উপর ভিত্তি করে আমাদের দেশের অতি পরিচিত কিছু সংবাদ মাধ্যম এবং গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে। আমি প্রকাশিত সংবাদ এর সাথে রিট পিটিশনের যে কপিটা আমি পাইছি এটা ক্রসম্যাচ করে দেখছি, কথাবার্তা একদমই সঠিক লেখছে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো। কাজেই আমি সংবাদ মাধ্যমের রেফারেন্সেই কথাবার্তায় আসছি। আরটিভি অনলাইন 11 অক্টোবর 2023 একটা খবর প্রকাশ করে, যার শিরোনাম ছিল 350 সিসির মোটরসাইকেল রাস্তায় নামার আগে প্রশিক্ষিত চালক চান হাইকোর্ট। এই সংবাদে বিস্তারিততে আরটিভি অনলাইন লিখছে 350 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল রাস্তায় চলাচলের অনুমতির আগে দক্ষ চালক তৈরি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা আরো গভীরে ঢুকি সংবাদে, তাহলে বিষয়গুলো আমরা আস্তে আস্তে আরো পরিষ্কার হইতে থাকব। এই যে হাইকোর্ট রুলটা জারি করছে সেটা ছিল 10 অক্টোবর। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এই রিট পিটিশনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের। এবং তাদেরকে বলা হয়েছিল সেই 10 অক্টোবর যেদিন হাইকোর্ট রুলটা জারি করছে সেই দিন থেকে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তো আদালতে রিটের পক্ষে শুনানি করেছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, তার সাথে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহবাজ হোসেন খান, অ্যাডভোকেট শারমিনা হক ও ব্যারিস্টার সৈয়দ তাজরুল হোসেন। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। সংবাদে আরো বলা হয়েছে মোটরসাইকেলে সর্বোচ্চ মৃত্যু হার দেশে শিরোনামে গত বছরের অর্থাৎ 2022 সালের 17 জুন একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন 8 অক্টোবর এই রিটটি দায়ের করে। কে করছে? সৈয়দ তাজরুল হোসেন 8 অক্টোবর কিন্তু রিটটা দায়ের করছে। ব্যারিস্টার সৈয়দ তাজরুল হোসেন গণমাধ্যমকে বলছে, আরটিভিকে বলছে, মোটরসাইকেল দুর্ঘটনা বেশি, সড়কে যত দুর্ঘটনা ঘটে তার মধ্যে মোটরসাইকেলের দুর্ঘটনায় মৃত্যু বেশি। আমাদের এখানে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় যত উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসির মোটরসাইকেলই হোক সেই লাইসেন্সটা দিয়েই কিন্তু চালানো যাচ্ছে। কিন্তু সারা দুনিয়ায় অন্যান্য রাষ্ট্রে দেখা গেছে যে মোটরসাইকেলের ক্যাপাসিটি অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি ভিন্ন, কথাগুলো কিন্তু খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা আলোচনায় আসব। সেখানে ভিন্ন ভিন্ন ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে ভিন্ন ভিন্ন ট্রেনিং নিতে হয়, অভিজ্ঞতা লাগে, তারপরে গিয়ে হাই সিসির মোটরসাইকেল চালাতে পারে। আমাদের দেশে এমনিতেই দুর্ঘটনা বেশি, তারপরে যদি হায়ার ক্যাপাসিটির মোটরসাইকেল রাস্তায় আসে তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। সেজন্য আমরা বন্ধ করতে করতে না সেজন্য আমরা বন্ধ করতে না অর্থাৎ এই যে সিসি বৃদ্ধি করছে এইটা তারা বন্ধ করতে না,
তারা চাচ্ছে পূর্ণ প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স নেওয়ার, সারা দুনিয়াতে আছে আমাদের এখানেও থাকুক, তবে যাতে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। ঠিক আছে, সৈয়দ তাজরুল ইসলাম রিটের মধ্যে এই কথাটা বলছে এবং তিনি আদালতকে এই বিষয়গুলাই জানাইছে। তো ভদ্রলোক এমন কি আর খারাপ কিছু জানাইছে? আর যে লাইনগুলা পড়লাম, এই লাইনগুলা কি প্রমাণ করে যে আমরা 250 সিসির বা মানে 165 সিসির উপরে 375 বা 375 সিসির মোটরসাইকেল গুলোর রেজিস্ট্রেশন পাবো না? এই কথাগুলা কি এটা প্রমাণ করে? কোথাও কি এরকম কোনো কথা বলছে সৈয়দ তাজরুল ইসলাম বা এরকম দাবি কি উনি হাইকোর্টের কাছে করছে? উনি স্পষ্ট বইলা দিছে আমরা বন্ধ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি পূর্ণ প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স নেওয়া। একজন প্রবীণ চালক অর্থাৎ সিনিয়র চালক যিনি 5 বছর ধরে মোটরসাইকেল রাইড করেন, তার যে অভিজ্ঞতা হয়েছে রাস্তাঘাট সম্পর্কে, বাইক নিয়ন্ত্রণ সম্পর্কে, বাইকের খুঁটিনাটি সম্পর্কে, তার মতন অভিজ্ঞতা তার কি থাকবে যে যে কেবলমাত্র আজকে ড্রাইভিং লাইসেন্স পাইছে বা যার ড্রাইভিং লাইসেন্সের বয়স 1 বছর? ব্যারিস্টার সৈয়দ তাজরুল ইসলাম ঠিক এই জায়গাটাই কিন্তু মেনশন করছে যে আপনি হাই সিসি বাইকের রেজিস্ট্রেশন দেন, সমস্যা নাই, আমরা না করতেছি না, কিন্তু যাদেরকে দিবেন তাদের কি পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা আছে? তিনি বিদেশের রেফারেন্স দিছে এবং মহামান্য হাইকোর্ট কিন্তু বিষয়টিকে আমলে নিয়েছেন, আর আমলে নিয়েছেন বলেই তিনি কিন্তু এই ব্যাপারে রুল জারি করেছেন। এবং তাজরুল ইসলাম এমন কোন মানে হাইকোর্টকে ব্যাখ্যাও করে নাই বা বোঝানোর চেষ্টাও করে নাই যাতে করে এই 375 বা 350 সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন একেবারে না দেয়া হয় বা একেবারে বন্ধ করে দেয়া হয়। এগুলা কিন্তু বিজ্ঞ আইনজীবী সৈয়দ তাজরুল ইসলাম আদালতের কাছে বলে নাই। দক্ষ চালক, প্রশিক্ষিত চালক যেন গড়ে ওঠে এবং প্রশিক্ষিত চালকদের হাতে যেন ওই সমস্ত উচ্চ সিসির মোটরসাইকেল পড়ে, সেই বিষয়টাই হচ্ছে ব্যারিস্টার সৈয়দ তাজরুল ইসলাম হাইকোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। আচ্ছা, আইনজীবী সৈয়দ তাজরুল ইসলাম আরটিভিকে কিন্তু আরো বলছে দেশে 350 সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার বিষয়ে গত 7 সেপ্টেম্বর অর্থাৎ গত যে 7 সেপ্টেম্বর গেল 2023 সরকার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে দুর্ঘটনার 40% মোটরসাইকেল দুর্ঘটনায় বলে পত্রিকায় এসেছে। এশিয়ার মধ্যে বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার সর্বোচ্চ, যে কারণে 165 সিসির উপরে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার আগে দুর্ঘটনা এড়াতে বৃহত্তর স্বার্থে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর শর্ত প্রণয়ন ও তা বাস্তবায়ন জরুরি। উনি কি কোনো খারাপ কথা বলছে? বা আমি এই যে ওনার 2 প্যারা বক্তব্য পড়লাম এবং স্ক্রিনেও কিন্তু দেখাই দিতেছি, উনি কি কোথাও বলছে বা হাইকোর্টের কাছে আবেদন করছে যে এই সিসি বাড়ানো যাবে না, মহামান্য আদালত আপনি ব্যবস্থা নেন, এরকম কোনো কিছু বলছে? উনি কিন্তু এরকম কিছু বলে নাই। দক্ষ চালক চাইছে, দক্ষ চালক দেশের অকাল মৃত্যু ঠেকাতে, সড়ক দুর্ঘটনা ঠেকাতে, মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এখন তো আমরা 165 সিসি পর্যন্ত মোটরসাইকেল চালাতে পারছি বাংলাদেশ। দেখেন তো এক শ্রেণীর বখাটেদের মধ্যে কি পরিমাণ উশৃঙ্খলতা দেখা যায় মোটরসাইকেল রাইডিং এর সময়। আপনি 300 ফিটের রাস্তায় যান, ফাঁকা সড়কে যেন বেপরোয়া হয়ে ওঠেন বাইকাররা। এটি রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের রাতের চিত্র, যেখানে একদিকে চলছে বাইকারদের বেপরোয়া গতির প্রতিযোগিতা, অন্যদিকে চলছে স্ট্যান্ডবাজি। এক্সপ্রেসওয়েতে এমন দৃশ্য দেখা যায় রাত 2-3 পর্যন্ত। আপনি মাওয়ার রাস্তায় যান, আপনি ফরিদপুর ভাঙ্গার রাস্তায় যান, দেখেন কি ধরনের উশৃঙ্খল রাইডিং। তারা কোনো স্পিড লিমিট মানে না, তারা কোনো আইন মানে না, তারা বুঝে শুধু গতি আর গতি। এবং তাদের কিন্তু প্রচণ্ড নির্মমভাবে এবং ভয়ঙ্করভাবে মৃত্যুর মুখেও পতিত হতে হয়েছে, অসংখ্য ঘটনা ঘটছে এরকম, তাই না? তাহলে সেই প্রেক্ষিতে যদি ব্যারিস্টার সৈয়দ তাজরুল ইসলাম আদালতের কাছে এই বিষয়গুলোকে আমলে এনে আদালতের কাছে উপস্থাপন করে, তাহলে কি তিনি এটা ভুল করছে? আমি তো মনে করি তিনি খুব ভালো একটা কাজ করছে এবং আমিও চাই এই উচ্চ সিসির মোটরসাইকেল চালানোর ব্যাপারে আদালত থেকে একটা কঠোর নির্দেশনা আসুক এবং সেটা বাস্তবায়ন হোক। তারপর আমি কিন্তু আদালতের এই রুল জারির পক্ষে,
অবশ্যই পক্ষে, এটার সাথে দ্বিমত করার কোনো অপশন নাই। না হলে দেখা যাবে কি আমাদের দেশে এখনই যে তাফালিন করে এই 150 সিসি আর 165 সিসির মোটরসাইকেল দিয়ে একদম পিচ্ছি পিচ্ছি বয়সের পোলাপান, শব্দমাত্র 18 পেরোনো বা 20, 21, 23 বয়স বা 25 বছরের ছেলেপুলে, তাদের হাতে যদি 250 সিসির বা 300 সিসির মোটরসাইকেল গিয়ে পড়ে, তাহলে অবস্থাটা তো আসলে আরো ভয়ঙ্কর হবার আশঙ্কায় কিন্তু রয়েছে এবং এটা খুবই একটা শঙ্কার বিষয়। এখানে কিন্তু কোথাও বলা হয় নাই যে রেজিস্ট্রেশন দিতে বাধা বা রেজিস্ট্রেশন কেন দিবেন, হাইকোর্ট কিন্তু এ ধরনের কোনো প্রশ্নও তুলে নাই। যদি এরকম প্রশ্ন তুলতো তাহলে একটা কথা ছিল যে আমরা রেজিস্ট্রেশন হয়তো বা পাবো না, আমাদের দেশে উচ্চ সিসির বাইক চলবে না, কিন্তু এই ধরনের কোনো প্রসঙ্গই কিন্তু নাই। সুতরাং যে সমস্ত ছারপোকারা বিভ্রান্তি তৈরি করতেছে এবং তারা বলতেছে যে এখনো রেজিস্ট্রেশনের অনুমোদনই হয় নাই, কেমনে একটা কোম্পানি 250 সিসির মোটরসাইকেল উদ্বোধন করে ফেলায়, মানে কি বুঝাইতে চাইতেছে আসলে সেই ছারপোকাগুলা? ছারপোকাগুলা এটাই বোঝাতে চাচ্ছে আসলে যে এগুলা রেজিস্ট্রেশন আসলে হবে না, কোম্পানি ফাও ফাও মানুষকে ধোকা দেওয়ার জন্য 250 সিসির একটা বাইক উদ্বোধন করছে। আসলে কি তাই? না, আসলে কিন্তু তা না। রেজিস্ট্রেশনের অনুমোদন আমরা পেয়েছি এবং সেটা এখনো আছে। অচিরেই উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা আসবে রেজিস্ট্রেশনটা কি প্রক্রিয়ায় সম্পাদন করা হবে। ছারপোকা কিন্তু আলোর মধ্যে থাকে না, অন্ধকারের মধ্যে বের হয়। তো এখন হচ্ছে একটা অন্ধকার সময়, এখন ছারপোকাগুলা কিন্তু লাফাইতেছে এবং রক্ত চুষে খাওয়ার খাইতেছে। তো আদালত যখন রায় দিয়ে দিবে যে এই এই ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে বা করতে হবে বা ব্যবস্থা নিন, সরকারকে যখন নির্দেশ দিবে, তখন কিন্তু কি হবে, আলো ফুটবে। আর ওই আলোটা যখন ফুটবে তখন কিন্তু আজকের এই মানুষরূপী ছারপোকাগুলা গর্তে গিয়ে লুকাবে, আর বের হইতে পারবে না, কারণ আলো এত পরিমাণে বাড়বে ওইটা আর অন্ধকার হবে না। পুরাটা ভিডিও জুড়ে আমি যে সমস্ত কথা বলছি প্রত্যেকটা কিন্তু আমি রেফারেন্সের ভিত্তিতে কথাবার্তা বলছি, বিভিন্ন সংবাদ মাধ্যমের সোর্স ধরে কথা বলছি এবং সেই সোর্সগুলার লিংক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই সেগুলো দেখবেন যে আমি যেগুলো বলছি আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি না। আর সংবাদ মাধ্যমের এবং হাইকোর্টের কথার পাশাপাশি, আইনজীবীর কথার পাশাপাশি আমি আমার নিজস্ব কিছু মতামত ব্যক্ত করেছি। দ্বিতীয় পর্বে কিন্তু আমরা দেখব সেই সমস্ত ছারপোকাদের কাণ্ড কারখানা, তারা কি কিভাবে বিভ্রান্ত তৈরি করার জন্য মরিয়া হয়ে লেগেছে এবং আমরা একটু বোঝার চেষ্টা করব এই ছারপোকাগুলো আসলে কে এবং কারা, তাদের উদ্দেশ্য কি হইতে পারে। বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।